গুরুত্বপূর্ণ খবরাখবরের আপডেট পেতে নিউজ তিনশোটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বোতামটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আরও বাড়তে চলেছে বৃষ্টি পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে টানা বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দপ্তর চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উৎসীবীদের সমুদ্রে যেতে নিষেধ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ নিম্নচাপ অক্ষরেখা সরে উত্তরবঙ্গ হয়ে অসম ও নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত এর জেরেই অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার ও কালিম্পংয়ে ভুটান পাহাড় ও ডুয়ার্সে অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জয়ন্তী নদীর জল ঢুকতে শুরু করেছে সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি টানা বৃষ্টির জেরে দশ ও একত্রিশ নম্বর জাতীয় সড়কে ধস শিলিগুড়ি কালিম্পং ডুয়ার্স ও বাংলা সিকিমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ভুটান পাহাড়ে সকাল থেকেই অবিরাম বৃষ্টি ডুয়ার্সে বিহাল রেল লাইন ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির ঘিস নদীর রেল সেতু বাতিল বেশ কিছু ট্রেন অন্যদিকে আবহাওয়া দপ্তর শুক্রবার গভীর রাত পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে মৎস্যজীবীদের বারোই জুন রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সমুদ্রে তিন মিটার থেকে তিন দশমিক নয় মিটার পর্যন্ত ঢেউ উঠবে সারফেস কারেন্ট থাকবে চৌষট্টি থেকে বিরাশি সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে দীঘা থেকে বকখালি পর্যন্ত সমুদ্রে সতর্কতা জারি হয়েছে